বেলুরের রঙ্গোলি মলে, আর রঙ্গোলি মলে আমি যতটুকু জানি, মানে আমি এর আগেও এসেছি, কিছু স্পেশাল অথেন্টিক চাইনিজ ফুড পাওয়া যায় ওখানে। তো ওই চাইনিজ ফুডগুলো আমরা এখানে ট্রাই করবো আজকে। হে গাইস, মি প্রান্তিক অ্যান্ড ইউ ওয়াচিং আর্টিস্টিক থিয়েটার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ আর্টিস্টিক থিয়েটার। অ্যান্ড আজকে তাহলে লেটস গো টু রঙ্গোলি চাইনিজ ফুড শিপে। ওকে, লেটস গো। তাহলে স্টার্টারের মধ্যে তোমার যেটা কি বলে, চিকেন চিলি ললিপপ, চিকেন ললিপপ দিয়ে দেবে, আর স্যুপটা হবে চিকেন হট অ্যান্ড স্যুপ, হট অ্যান্ড স্যুপ হবে, যে ওটাও দেবে, আর রাইস হলে রাইস আমাদের কম্বো চলে এসছে। এখন কম্বোর যে ডিশগুলো আছে সেগুলো একবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, দেন আমাদের কাছে আছে চিলি চিকেন স্পাইসি, দেন আছে স্টার্টারের মধ্যে চিকেন ললিপপ, দেন আছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ, চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, দেন আছে একটা মিক্স স্যালাড। টোটালটার প্রাইস আছে আমাদের 265 উইদাউট এনি ট্যাক্স, এখানে কোনো ট্যাক্স নেই। তো আই হোপ এটা ঠিকঠাক। লেটস গো, এবার চেক করে দেখা যাক কিরকম। মানে তো এই যে স্পেশাল আমাদের চাইনিজ কাম্বোটা আছে, যে চাইনিজ কাম্বোর ফার্স্ট আইটেম, ফার্স্ট স্টার্টার, যেটা হচ্ছে চিকেন ললিপপ, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে বেশ ভালো রকমভাবে সসের মধ্যে সতে করা আছে। এই হবে এখানে শেজওয়ান বা চিলি গার্লিক, যে কোনো একটা সসে সতে করা আছে। তো চিকেন ললিপপের বেশ পিস খুব সুন্দর। তো এটা আবার ট্রাই করে দেখবো। চিকেন ললিপপটা জাস্ট মারাত্মক খেতে, মানে দারুণ খেতে, খুব ক্রাঞ্চি আছে, আর যে সসের ফ্লেভারটা একদম ভারভারকে আলাদা। সসের মধ্যে খুব স্পাইসি ব্যাপারটা বেশি আছে, আর আমি একটু স্পাইসি স্পাইসি লাভার, আর বেসিক্যালি আমি একদম চাইনিজ লাভার। তোমরা যদি গুগল দাও এই ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি কতটা চাইনিজ লাভার। তো এখন অনেকগুলো ডিশ আছে আর লোক সামলাতে পারছি না, এটা একদম গ্রেট। দেন লেটস ফোকাস টু নেক্সট আইটেম, হট অ্যান্ড সাওয়ার স্যুপটা আমি দেখতে পাচ্ছি বেশ ঠিক আছে, দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছি এটা বেশ ঠিক, আর এখানে যেসব মানে যেসব জিনিসগুলো দেওয়া থাকে সেগুলো খুব সুন্দর করে আছে, পার্সলে থেকে শুরু করে ক্যাবেজ থেকে শুরু করে যেগুলো সব দেওয়া থাকে। এবার স্যুপটা ট্রাই করে দেখবো কীরকম। স্যুপের মধ্যে স্যুপের টেস্ট খুব সুন্দর আছে, আমরা গার্লিকের ফ্লেভারটা বেশি করে পাওয়া যাচ্ছে। যে গার্লিকের ফ্লেভারটা যে কোনো চাইনিজ আইটেমে থাকলে আমার মনে হয় সেটা একদম গ্রেট। আর মোটামুটি স্পাইসি, খুব একটা বিশাল কিছু স্পাইসি না, বাট স্টিল অথেন্টিক যে চাইনিজের স্মোকি ফ্লেভার সেটা আমার একটু কম লাগলো, বাট স্টিল ইট গুড, ইট খাওয়ার মতো, লাইক একদম অ্যাভারেজও বলবো না, ইটস মোর দ্যান। আর নেক্সট টাইম আমাদের কাছে যেটা হচ্ছে চিলি চিকেন, চিলি চিকেন একটু স্পাইসি করতে বলেছিলাম আমি, বিকজ এর আগেও বললাম আমি স্পাইসি লাভার। চিলি চিকেনের গ্রেভিটা ফার্স্ট অফ অল আমি ট্রাই করবো একটা পেঁয়াজ দিয়ে। ইটস গুড, এক্সপেক্টেড যেটা করেছিলাম তার থেকে বেশি। চিকেনের সফটনেসটা আমি কিন্তু আরেকবার দেখানোর চেষ্টা করবো। মাই গুডনেস, ও ওয়া 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 ওয়া, মারাত্মক চিকেনটা সফট আছে। এবার চিকেনটা দিয়ে আমি কিন্তু এবার এটা টেস্ট করে দেখবো চিকেনের মধ্যে কীরকম সফটনেস আছে। হিয়ার উই গো, চিকেনটা দারুণ সফট আছে, আর চিকেনের ভেতরে জুসটা, এই জুসটা খুব ভালোভাবে ঢুকেছে, আর এটাও দারুণ টাইপের ইয়ে আছে, বাট স্টিল এগুলো থেকে এটা আমার একটু বেশি ঝাল লাগলো। আর যেটা বলছিলাম চাইনিজের অথেন্টিক ফ্লেভার, যে স্মোকি ফ্লেভার, সেটা কিন্তু এর মধ্যে একদম আছে। চিলি চিকেন একদম দারুণ, বাট এটা বলবো না আমার বেস্ট খাওয়া চিলি চিকেন, একদম গুড চিলি চিকেন, খুব ভালো। ওকে, তো এরপর আমি কনসেনট্রেট করবো আমাদের মেন আজকের মিলে, যেটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। তো চিকেন ফ্রাইড রাইসের মধ্যে এটা কিন্তু মিক্সড ফ্রাইড রাইস নয়, আর এটার মধ্যে মশালা উপর থেকে ভিজিবিলিটি, মশালার ভিজিবিলিটি একটু কম লাগছে, বাট স্টিল এবার টেস্ট করে দেখবো এটা কীরকম।
আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, এর মধ্যে যে মশলাগুলো থাকে, মানে আমরা নর্মালি কী দেখে থাকি যে চিকেন ফ্রাইড রাইসের উপরে ব্ল্যাক পেপার আর একটা কালচে টাইপের ভাব থাকে, তাই তো? যদি সেজন সেটা না হয় সেই ভাবটা কিন্তু এর মধ্যে নেই, এটা কমপ্লিটলি হোয়াইট। আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি কীভাবে দেখাচ্ছে ক্যামেরাতে, স্টিল আমি বলছি এটার মধ্যে কিন্তু কোনো মশলা ভিজিবল নেই। যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো খুব সুন্দর করে ভিজিবল আছে, বাট মশলাস কিন্তু এর মধ্যে একদমই ভিজিবল নেই। টেস্টে আমার যেটা প্রবলেম লাগলো, প্রবলেম নাম্বার ওয়ান যদি আমি বলি, মশলাসের টেস্ট কিন্তু একদম এর মধ্যে পাওয়া যাচ্ছে না। নাম্বার টু যদি বলি, এর মধ্যে যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো সব ঠিকঠাক, বাট সেগুলো যে শর্তে করা হয়েছে সেই শর্তেটা কিন্তু খুব একটা বিশাল কিছুভাবে শর্তে হয় না। মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু নট গুড, লাইক ইটস নট অ্যাভারেজ অলসো, ইটস লাইক নট আপ টু দ্য মার্ক। লাইক এটাকে কিন্তু আমি খুব একটা ভালো কিছু বলতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি অনেক ছোটো জায়গায় এর থেকে অনেক ভালো টেস্টের চিকেন ফ্রাইড রাইস কিন্তু খেয়েছি, বাট সেই এটাকে আমি ঠিকঠাক বলে মনে করলাম না। যদি এসব তো ট্রাই করতে পারো, ডেফিনেটলি আমি একদমই বারণ করবো না ট্রাই করার জন্য, বাট আমার খুব একটা ভালো লাগলো, খাওয়া যেতে পারে, খাওয়া যাওয়ার মতো, বাট স্টিল ইটস নট গুড। চিলি চিকেন দিয়ে যদি এর টেস্টটা একটু ফেরানো যায় সেই চেষ্টাতেই, তো চিলি চিকেন দিয়ে যদি আমি এটা ভালোভাবে একটু ট্রাই করি, একটু কম্বোর মধ্যে দিয়েছে, আমি সাজেস্ট করবো চিলি চিকেনের যে গ্রেভিটা আর চিলি চিকেনের চিকেনটা সেটা দিয়ে তোমরা এই রাইসটা ট্রাই করবে, বিকজ রাইসটা শুধু কিন্তু একদমই ভালোভাবে খেতে পারা যাচ্ছে না। যদি তোমরা এটা এই যে গ্রেভিটা আছে চিকেনের যে চিলি চিকেনের যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা দিয়ে তোমরা যদি ট্রাই করো, তাহলে পরে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এটার যে টেস্টটা, অরিজিনাল যে টেস্টটা সেটা ফিরছে, বাট স্টিল চাইনিজে আমরা একটা জিনিস এক্সপেক্ট করে থাকি, সেটা হচ্ছে স্মোকি ফ্লেভার। স্মোকি ফ্লেভার কিন্তু এটার মধ্যে একদম নেই, ওভারঅল এটা ঠিকঠাক। বেসিক্যালি প্রান্তিক বলেই দিয়েছে খাবার কেমন লাগলো, তো নট ব্যাড, আরও একটু বেটার এক্সপিরিয়েন্স আমি ভেবেছিলাম হয়তো হবে, বাট স্টিল নট ব্যাড, চলে যাবে, চলে যাবে না, ঠিকঠাক। কেমন এনজয় কেমন করলি? এনজয় করলাম রঙ্গোলি, আমরা যারা বেলুর হাওড়া বা এই অঞ্চলে থাকে তারা জানে রঙ্গোলি সম্পর্কে, তো প্রান্তিক একটু দূরে থাকে বাট ও একটু ভালো এনজয় করলো, আমিও এনজয় করলাম ডেফিনেটলি। তো তোমরা সবাই আসো এখানে, এনজয় করো, টাইম স্পেন্ড করো, আসবি সেটা বল, তখন খুশি আসতে পারি। তো মোশন অফ বেঙ্গল দেখতে থাকো, লিংক ইন দ্য ডেসক্রিপশন, সাবস্ক্রাইব করে নিও। সবার আগে আর্টিস্টিক থিয়েটারটা বলাই হয় না আসল কথা। ওকে, যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, একটু কাজের বলে মনে হয়, বা তোমরা যদি এখানে ট্রাই করতে আসতে চাও, তাহলে প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আর তোমরা যদি চাইনিজ লাভার হয়ে থাকো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট করো কীরকম লাগলো সেটা জানিও, অ্যান্ড আফটার অল সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করবে, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, আর দেখতে থাকো আমাদের ভিডিও, থ্যাংক ইউ। অল রাইট, তো মোটামুটি অনেকটা সময় আমরা ওখানে কাটালাম, বেশ ভালো রকম মজা করলাম, আনন্দ করলাম, বাট স্টিল আমার একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে ওই মিক্সড ফ্রাইড রাইসটার জন্য। মিক্সড ফ্রাইড রাইসটা একটু গন্ডগোল ছিল, বাট স্টিল আমাদেরকে এখানে করতে দিয়েছে একটা মলের মধ্যে, আইও ফটোগ্রাফি একদমই অ্যাভেলেবেল হয় না, তো এটা করতে দিয়েছে, এটাই আমাদের কাছে অনেক, বাট স্টিল বেশ ভালো রকম ছিল, খাবার দাবার খুব সুন্দর ছিল, আর আমাদের ঠিকঠাক হয়েছে সব কিছু। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, টিল দেন স্টে টিউন অন ইউটিউব চ্যানেল, টিল দ্য নেক্সট ভিডিও, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো একটা নতুন জায়গা আবারও নিয়ে, এখনের মতো বাবাই, লেটস গো, আর দেখতে থাকো আর্টিস্টিক থিয়েটার।